নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য। আরও একটা ছুটি রাজ্যে, অফিস, স্কুল, কলেজ বন্ধ, পরদিন নিতে পারবেন স্পেশাল লিভ। আমরা দেখে নেব। লোকসভা ভোট মিটতেই এখন রাজ্যে শাসক দল থেকে শুরু করে বিরোধীদের চোখ উপনির্বাচনে। আগামী 10ই জুলাই বুধবার রয়েছে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 10ই জুলাই বুধবার হয়, কাজের দিন থাকছে, তাই সকল নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী ওই 4টি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিসের পাশাপাশি সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দপ্তর এবং অন্যান্য সংস্থাগুলিতে 10ই জুলাই ছুটি থাকবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট 4টি বিধানসভা এলাকার নাগরিকরা যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারা পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হলেও ছুটির সুযোগ পাওয়া যাবে। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা ভোটের কাজে দেরি হলে সেক্ষেত্রে যদি পরের দিন তাদের কাজে যেতে অসুবিধা হয় তাহলে তারা স্পেশাল লিভের জন্য আবেদন করতে পারবেন।